টানা বৃষ্টিতে জলাবদ্ধতার খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর কাপাসগোলায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস এবং বরিশালের মুন্সির গ্যারেজ এলাকায় আছেন সহকর্মী অপূর্ব অপু। প্রথমে যাচ্ছি পার্থর কাছে। চার দিন হলো কিন্তু এখনো পর্যন্ত জলাবদ্ধতার প্রকোপ থেকে মুক্তি মিলেনি নগরবাসীর। এখনো নগরীর বিভিন্ন নিচু এলাকায় কিন্তু জলাবদ্ধতা রয়ে গেছে। সেক্ষেত্রে সাধারণ মানুষজন যারা রয়েছে তাদেরকে এই পানির কারণে কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর আবহাওয়া অফিসের তথ্য মতে এই বছর চট্টগ্রামে যে বর্ষণ হয়েছে গত চার দিনে তা গত 30 বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এবং সেক্ষেত্রে চট্টগ্রামে আরও কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়েছে। এবং আমরা দেখছি এখনও পর্যন্ত নগরীর যে নিচু এলাকাগুলো রয়েছে সেসব নিচু এলাকার যে বাসাবাড়িগুলো রয়েছে সেসব জায়গায় কিন্তু এখনও পানি রয়েছে এবং দোকানে পানি প্রবেশ করার কারণে আমরা এখন আছি নগরীর কাপাসগোলা এলাকায়। এই এলাকার এখনও অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রয়েছে গত চার দিন ধরে। সকালে আমরা হালিশহর এলাকায় ছিলাম, তো নগরীর যে নিচু এলাকাগুলো রয়েছে এর মধ্যে চকবাজার, চাঁদগাঁও, হালিশহর, চকবাজার সব জায়গায় কিন্তু আমরা এখনও দেখছি যে পানি জমে আছে। সেক্ষেত্রে আগে আমরা দেখতাম যখন বৃষ্টি হতো কিংবা জলাবদ্ধতা সৃষ্টি হতো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেবকরা এসে নালাগুলো পরিষ্কার করে দিত, কিন্তু এখন সেই দৃশ্যটি আমরা কিন্তু গত চার দিন ধরে দেখতে পাচ্ছি না। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একে অপরকে দোষারোপের মধ্যেই ব্যস্ত রয়েছে, কিন্তু জনগণের দুর্দশা লাঘবে যে দুই সংস্থার কার্যক্রম শুরু করবে সেই বিষয়টি কিন্তু আমরা এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাইনি। সেক্ষেত্রে বলা যায় চার দিন হতে চললেও কিন্তু এখনও পুরোপুরি বন্দর নগরী চট্টগ্রাম পানির নিচে তলিয়ে রয়েছে। সেক্ষেত্রে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যে কাজ চলছে তা কয়েক বছর অতিবাহিত হলেও কিন্তু তার সুফল কিন্তু এখনও নগরবাসী পাচ্ছে না। এবং জলাবদ্ধতা নিরসন প্রকল্প ছাড়াও কিন্তু আরও তিনটি প্রকল্পের কাজ চলছে, সেক্ষেত্রে প্রায় 11,000 কোটি টাকার যে প্রকল্পের কাজ চলছে জলাবদ্ধতা নিরসনে কিন্তু বছরের পর বছর পার হয়েছে। আমরা দেখেছি চট্টগ্রামবাসীর দুর্দশা সেটি কিন্তু সে তার থেকে কিন্তু কোনোভাবেই লাঘব হচ্ছে না। বলা যায় জলাবদ্ধতার যে অভিশাপ সেই অভিশাপ থেকে বন্দর নগরী চট্টগ্রামের মানুষের কিন্তু কোনোভাবেই মুক্তি নেই। সেক্ষেত্রে আজকে চতুর্থ দিন অতিবাহিত হতে চললো, যদি ভারী বর্ষণ হয় এবং তার সাথে যদি জোয়ার থাকে তাহলে অবশ্যই আবারও বন্দর নগরী চট্টগ্রাম পানির নিচে তলিয়ে থাকবে সেটি নির্দ্বিধায় বলাই যায়। তবে সাধারণ মানুষজন আশা করছে যেহেতু চার দিন হয়ে গেছে এই অবস্থার কখন পরিত্রাণ ঘটবে সেটি এখন তারা চিন্তা করছে। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত নগরীর কাপাসগোলা এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি বরিশালে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী অপূর্ব। দেখুন, গতকালকেও মাঝারি বৃষ্টি হয়েছিল, তবে আজকে সকাল থেকে ভারী বর্ষণ হচ্ছে বরিশালে এবং এই ভারী বর্ষণের ফলে গোটা মহানগরী প্রায় এখন অধিকাংশ এলাকায় সড়ক কিন্তু পানির নিচে এবং বিভিন্ন শুধুমাত্র সড়ক নয় বিভিন্ন বাসাবাড়ি দোকানপাটও কিন্তু পানিতে তলিয়েছে এবং এই মুহূর্তে আমি আছি শহরের মুন্সি গ্যারেজ শীতলাখোলা এলাকায়। এখানে কিন্তু মানুষ রীতিমতো আসলে মাছ শিকার করতেও কিন্তু নেমেছেন এবং দেখুন মানুষ কিন্তু আসলে মাছ শিকার করছে এবং এই শহরের বিভিন্ন এলাকাতে মাছ তারা কিন্তু আসলে শিকার করে পাচ্ছে। আপনি 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 এখানে কি করছেন? মাছ কোপাইতে আসি। কেন? এই রাস্তার বাইরে এসে মাছ বাইরে এসে কোপাই। আসলে দেখছেন যে মানুষ আসলে একদিকে আসলে তারা জলাবদ্ধতায় মানুষ কিন্তু আসলে তীব্র নাজেহাল হচ্ছে। আশেপাশে দোকানপাটে পানি উঠেছে, বাসাবাড়িতে পানি উঠেছে এবং সিটি কর্পোরেশন বলছে আসলে যেহেতু বরিশালের খালগুলো দীর্ঘ বছর ধরে খনন করা হচ্ছে না, খনন করতে পারছে না, তারা মন্ত্রণালয়ে এই সংক্রান্ত একটি প্রকল্প জমা দিয়েছে কিন্তু সেই প্রকল্প পাশ না হওয়ার ফলে খাল খনন করতে পারছে না, ফলে এই যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটি কিন্তু আসলে নেমে যাবার কোনো উপায়ন্ত তারা দেখছে না। এবং আজ গতকালকেও বিকেলে দেখেছি যে শহরের বিভিন্ন জায়গায় পানিতে তলিয়েছে এবং আজকে সকাল থেকে এই অবস্থা কিন্তু আসলে অনেক বেশি আকার ধারণ করেছে এবং শহরের শুধুমাত্র মুন্সি গ্যারেজ নয় আরও বিভিন্ন এলাকা, ভাটিখানা, বটতলা, এমনকি শহরের যে মূল সড়ক সদর রোড সেখানেও কিন্তু পানিতে তলিয়েছে সড়ক এবং মানুষ রীতিমতো সেই সমস্ত জায়গায় জাল ফেলে মাছ শিকার করতে নেমেছে। তো বরিশাল থেকে আমার কাছে জলাবদ্ধতার এতটুকু খবর ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশালে এবং তার আগে ছিলাম চট্টগ্রামে।